হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে কোনো ইমেজে কলেজ ইফেক্ট অ্যাড করবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি টেমপ্লেট অ্যাড করবেন। সো অর লেস টেক এ লুক। প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত যে অ্যাডোবি ফটোশপটি আছে সেই অ্যাডোবি ফটোশপটি ওপেন করব এবং এই ভিডিও পারপাসে আমি তিনটি ইমেজ অ্যাড করবো। একটি হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এবং একটি অরিজিনাল যে ইমেজটিতে আমি কলার্স ইফেক্ট অ্যাড করতে চাই সেটি অ্যাড করবো এবং দেন একটি ফ্রেম অ্যাড করব। এখন আমি আমার কাঙ্ক্ষিত এই যে ইমেজটি ফাইলে গিয়ে ওপেন আমি এই ইমেজটি ওপেন করবো এবং এই ইমেজটিতে আমি একটি ফটো ফ্রেম অ্যাড করবো। সো এই ফ্রেমটি আমি এখানে আমার এই অরিজিনাল ইমেজটিতে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এই ফটো ফ্রেমটি আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন, যাতে করে আপনাদের কাজের জন্য সুবিধা হয়। এখন আমি চাইলে এই ফটো ফ্রেমটিকে বিভিন্ন ধরনের রিসাইজ করতে পারি। আমি অবশ্যই রিসাইজ করার ক্ষেত্রে আমি অবশ্যই হোল্ড শিফট কি চেপে এটাকে আমি কমাতে বাড়াতে পারি আমার ইচ্ছে অনুসারে এবং অবশ্যই আমি এটাকে যখন রিসাইজ করবো শিফট কি চাপবো এবং এটাকে আমি আমার ইচ্ছে মতো ইমেজে যে স্থানটিতে আমি রাখতে চাইছি সেই স্থানটি রাখবো। দেন আমি চেকে ক্লিক করে দেব। অ্যাগেন আমি এখানে এই ফটো ফ্রেমটিতে এসে রাইট ক্লিক করে রিস্টেরাইজ লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে আবার আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার চুজ করবো, ওকেতে ক্লিক করবো এবং এখান থেকে আমি কন্ট্রোল টি চাপবো। টি চাপার পর এই ফটো ফ্রেমটিকে আমি আলাদা করে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর আমি এই ফটো ফ্রেমটি যেখানে অ্যাড করতে চাচ্ছি সেখানে অ্যাড করবো এবং এটাকে আমি চাইলে অ্যাঙ্গেল করতে পারি অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি ইরেজ টুলসে যাব। যাওয়ার পর এখানে যে এক্সট্রা জায়গাটি আছে সেই জায়গাটিকে আমি রিমুভ করে দেব আমার অরিজিনাল ইমেজ থেকে। তারপর সেমভাবে আমি আরেকটি আবার এখানে এই ফটো ফ্রেমের লেয়ারে এসে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, অ্যাগেন আমি কন্ট্রোলটি চাপব এবং এভাবে আমি আমার কাজটি করতে থাকব। আমার যতটুকু ইমেজের প্রয়োজন সেটা সেরকমভাবে আমি লায়ার অ্যাড করবো আমার যতটুকু প্রয়োজন। এখানে আমি কন্ট্রোল টিতে চাপবো অ্যান্ড দেন এখানে আমার যে ফ্রেমটিতে আমি যেভাবে চাচ্ছি সেভাবে সাজিয়ে গুছিয়ে নেব অ্যান্ড দেন চেকে দিয়ে দেব অ্যান্ড দেন এগেন আমি ইরেজ টুলসে যাব। যাওয়ার পর এখান থেকে যে অবজেক্টটি সেটি আমি রিমুভ করে দেব এখান থেকে, ওকে। অ্যান্ড দেন আমি এই সম্পূর্ণ যে লায়ারগুলো আছে আমি এটাকে মার্জ করে দেব, রাইট ক্লিক করে মার্জ লায়ার দিয়ে দেব। আফটার দ্যাট আমি এখান থেকে এই যে কুইক সিলেক্ট টুলসে গিয়ে ম্যাজিক ওয়াইন টুলসে চুজ করবো। চুজ করার পর এখানে আমি কার্সরটি রাখবো, রাখার পর এখানে এই যে মেন যে লায়ারটি তাতে গিয়ে ডাবল ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমি জাস্ট ডিলেটে দিয়ে দেবো এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন আমার যে অরিজিনাল যে ইমেজ ব্যাকগ্রাউন্ড টেম্পলেট সেটা আমি এখানে ইনসার্ট করবো। ইনসার্ট করার পর আমি এখানে আমার ইচ্ছে মতো যে রিসাইজ তা করে নেবো এখান থেকে। রিসাইজ করার পর আমি চেকে দিয়ে দেবো অ্যান্ড দেন এগেন এই যে দুটি এই ফ্রেমটিকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো এবং দেখতে পারবো যে আমার অরিজিনাল যে ইমেজটি আমি অ্যাপিয়ার করতেছি এটার ভিতরে এবং এখন আমি এটাকে চাইলে আমার ইচ্ছে মতো রিসাইজ করে নিতে পারবো। আমার আমি যে যদি আমি এই দুটা ফ্রেম প্লাস এই ইমেজটাকে তাহলে আমাকে দুটি লায়ার আমার চুজ করতে হবে। দুটি লায়ার চুজ করার পর দেন আমি কন্ট্রোল টি দিব এবং চাপার পর আমি এটাকে রিসাইজ করব আমার ইচ্ছে মতো আমি যেভাবে চাচ্ছি আমার ইমেজটিকে আমি সাজাতে গোছাতে। সো এভাবে আপনি চাইলে যে কোনো ইমেজকে খুব সহজে কলেজ স্প্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও।